সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই। নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে চোখ রাখা যাক। রায় ঘোষণা হলো এসএসসির নিয়োগের দুর্নীতি মামলার। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চও বাগ কমিটির রিপোর্টকেই মান্যতা দিল। রায়ে জানানো হয়েছে সিবিআই এই মামলাগুলির তদন্ত করবে। সিঙ্গেল বেঞ্চে রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে বলে সিঙ্গেল বেঞ্চে রায়ে কোনো ভুল নেই। এমনকি বিতর্কিতভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ করা বা ফেরত দিতে বলার সিদ্ধান্তেও কোনো ভুল নেই। এসএসসির গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির মোট সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একক বেঞ্চ। তবে পরে ডিভিশন বেঞ্চে মামলাগুলি স্থগিত হয়ে যায়। পরে ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। ওই কমিটি এই নিয়োগ সংক্রান্ত মামলাগুলির অনুসন্ধান করে। বাগ কমিটি ডিভিশন বেঞ্চে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলার রিপোর্ট পেশ করে। বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, গ্রুপ সি পদে 381 জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। তার মধ্যে 222 জন পরীক্ষায় দেয়নি, বাকিরা পাস করেননি। বাগ কমিটির ডিভিশন বেঞ্চে এও জানায়, গ্রুপ ডি পদেও বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে 624 জনকে। নবম দশমে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নিয়ে নির্দিষ্ট দিনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। কাউকে রেয়াদ নয়, সিবিআই চাইলে যে কোনো সামাজিক পদমর্যাদা সম্পন্ন এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও সাফ জানিয়েছেন আদালত। এদিন ডিভিশন বেঞ্চ জানায়, নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িত বলেও মনে করেছেন সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই নির্দেশ দিয়েছেন, আজ সন্ধ্যা 6টার মধ্যে হাজিরা দিতে হবে। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। এখনকার মতো এ পর্যন্তই। আবারও আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।